আমাদের একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু, তিনি বলছেন যে বারবার কথার খেলাপ যখন কেউ করে তখন কি করা উচিত। আপনার কাছের বন্ধু হতে পারে, আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, বারবার বলছে আয় দেখো আমি এমন ভুল আর করব না, কিন্তু বাস্তবে ঘটছে অন্য ঘটনা, সে আবারও একই ভুল করছে। যদি এমন হয় বলবো আজকে আলোচনাটা শুনবেন কি করা উচিত তাকে। চোখের জলে ভুলবেন না, দুটো মিষ্টি কথায় আবেগপ্রবণ কথায় ভুলছেন আর বারবার সে আপনাকে ঠকাচ্ছে। দেখুন, প্রথমে একটা কথা বলি যে মানুষ ভুল করতেই পারে, পরিস্থিতির বশে হতে পারে, নিজের ভ্রান্তির জন্য হতে পারে, পরিবেশের কারণে, কিন্তু সে যখন ভুল বুঝতে পারে তার কাছে একটা নতুন দিন শুরু হয়। সুযোগ দিতে হয়, প্রথমেই বিচারক শাস্তিরই অবশ্যই সুযোগ দেবেন, খুব ভালো, কিন্তু যেন সেই সুযোগ আপনাকে বারবার দিতে না হয়। একটা মানুষকে আমি মনে করি সর্বাধিক দুবার একই অপরাধের জন্য দুবার ক্ষমা করা যেতে পারে, তারপর আর নয়। আজকে একজন বলছেন যে তার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এই অনেকের জানেন তো এই ইনক্লাইনেশনটাই খারাপ, সব সময় মানে এরকম মানে নেচারটাই এরকম। বলছেন যে বারবার বলে আমি আর এমন ভুল করব না, কিন্তু পরবর্তীতে আবারও সেই পরকীয়া সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে। যদিও আজকে সমাজের বৃদ্ধজনেরা বলে দিচ্ছেন নাকি পরকীয়া বৈধ, আমি জানি না কতটা শান্তি আনন্দ আছে। যাদের পরকীয়া ভালো লাগে তাদের বিবাহ সম্পর্কে আসাই উচিত নয়। তা প্রথমেই বলবো যে দেখুন, এই যে আবার অনেকে এটা সাফাই গান যে তারা পরকীয়া করতে নাকি বাধ্য হয়, ভুল কথা। আজকে দেখুন আলোচনার বিষয় যেটা বলছেন যে এই পরকীয়া সমস্যাটাতেই আমরা আলোচনা খোঁজার চেষ্টা করি, যে সে কথা দেয় যে এমন ভুল আর হবে না, যে আবারও সেই পরকীয়ায় লিপ্ত হয়। দেখুন, প্রথম কথা, কিছু মানুষ জেগে ঘুমোচ্ছে তাকে জাগানো কখনো যাবে না। বারবার কথা দেওয়ার পর যে কথা ভাঙে সে তো চালাকি করছে আপনার সঙ্গে, আপনার বিশ্বাসটাকে নিয়ে ছেলে খেলা করছে, তাহলে তার শাস্তি প্রাপ্য। অ্যাভয়েড করুন তাকে। অ্যাভয়েড বলতে, এক ছাদের তলায় থাকলে কি করে অ্যাভয়েড করবেন? যতটুকু কথা বলার দরকার ততটুকু কথা বলুন, যতটুকু আচরণের দরকার ততটুকু করুন, তাকে বুঝিয়ে দিন মনে মনে আপনি তাকে অ্যাভয়েড করছেন। অনেকে ভয় পেয়ে যান, না এটাই করুন। আর এছাড়া নিজের মতো নিজেকে গুছিয়ে নিতে হবে। যে কিছু লোক বলি যে জন্মগত ভ্রষ্ট, এদের জন্মগত সংস্কারটাই এইরকম, এদেরকে স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হলেও এদেরকে পাল্টাতে পারবেন না কখনো। তাহলে নিজের মতো বাকি জীবনটাকে আমি তার জন্য ভেবে ভেবে কষ্ট পাবো না, নিজেকে দুঃখ পাবো না। এই দুঃখ পেতে পেতে নানা রকম রোগ ভোগকে সঙ্গে নেবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। দরকার নেই, যেটুকু আছে আমার নিজের জীবনটাকে আনন্দময় করে তুলবো, আমি নিজের মতো নিজে নিজেকে ভেতরে ভেতরে সেট আপ করে ফেলবো, সেটাই মনে হয় বেটার হবে। আমি বলবো এই বিষয়টা নজর দেওয়ার জন্য অবশ্যই নজর দেবেন, আশা করি বুঝতে পারবেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। আবারও বলবো শেষ করার আগে একই কথা, যে বারবার একই ভুল দুবার সর্বোচ্চ ক্ষমা করে যেতে পারে, কিন্তু তারপর যে ভুল একই ভুল বারবার যে করছে তাকে ক্ষমা নয়, দূরত্ব বজায় রাখো। আজকে এখানে শেষ করছি, ভালো থাকুন সকলে, আবারও আলোচনা হবে।